তীর্থর মুখে এমন কথা শুনে অবাক হয়ে গেল শিমুল আর মধুবালা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিও দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে পরাগ শিমুলকে বলছে যে আমাদের মনে অনেক কাদা, আমরা মানুষ হলেও মানুষের মতো করে বাঁচতে পারিনি, কিন্তু আমাদের মনে অনেক পাপ থাকলেও শিমুলের মনে কোনো পাপ নেই, ও কারোর জন্য কোনো দিনও খারাপ ভাবেনি। তখন এই কথা শুনে পলাশ অবাক হয়ে যায় আর শিমুল অবাক হয়ে পরাগের দিকে তাকিয়ে থাকে, আর ওইদিকে বিপাশারা খুশি হয়ে যায়। তখন পরাগ বলতে থাকে, শিমুল খাঁটি মনের মানুষ, ও কখনো কারো খারাপ চাইতে পারে না, ওর জন্যই আজকে আমি বেঁচে আছি, আর আমি যতবার সেটা বলবো, যে যতবার সেটা স্বীকার করবো ততবারই কম হবে। আর তুমি শিমুল একদম চিন্তা করো না, তুমি নিশ্চিন্তে বাড়ি যাও, তুমি আমার দিদির বিয়েটার জন্য তো সব কিছু তুমি করেছো, ওর বিয়েটা তোমার জন্যই হয়েছে, আর এখানেও তুমি সব কিছু করেছো, তাই তুমি যাও, তোমাকে ওখানে দরকার, আর এই পলাশ তোমার কিচ্ছু করতে পারবে না। তখন এ কথা শুনে পলাশ অবাক হয়ে যায় আর বলতে থাকে, বাহ দাদা, তোকে এই মহিলা একটু বন্ডে সাইন করিয়ে চিকিৎসা করিয়েছে, তাতেই তুই ওর কেনা গোলাম হয়ে গেলি, ওর কথা বিশ্বাস করে নিলি, তোকে যদি অন্য হসপিটালে আমরা নিয়ে যেতে পারতাম তাহলে তুই আরও তাড়াতাড়ি সুস্থ হতে পারতি, আর তুই হসপিটালে সবার সামনে নিজের ভাইকে ছোট করছিস এই মহিলার জন্য। তখন পরাগ বলতে থাকে, সারা দুনিয়া যাকে জানে সে ছোট, তাকে আর আমি নতুন করে কি ছোট করব রে পলাশ, আর তোরা যে কি করেছিস তা আমি ভালো করে জানি, তোরা যে কি তোরা এত দিন আমাকে ভুল বুঝিয়েছিস, তার জন্যই আজকে আমার এই অবস্থা, না হলে কোনো দিনও আমার এই অবস্থা হতো না। তখন এই কথা শুনে পলাশ অবাক হয়ে যায়। তারপরেই পরাগ বলতে থাকে, তোকে এখানে কে আসতে বলেছে, তুই না এই হসপিটালে আর আসবি না, তোকে এখানে দরকার নেই, তোকে আমি দেখতে চাই না। তখন নার্স বলতে থাকে, আপনি না এত কথা বলবেন না, আপনার তো কথা বলতে কষ্ট হচ্ছে তাই না। তখন পরাগ বলতে থাকে, হ্যাঁ আমার খুব কষ্ট হচ্ছে, আমার অনেক পেন হচ্ছে, তারপরেও আমি আর নার্স আমি বলে দিচ্ছি, ও যেন আমার কাছে একবারও না আসে, এখানে পলাশকে একদম ঢুকতে দেবেন না, শুধুমাত্র শিমুলরা আসবে, আর হ্যাঁ আমার মা আসতে চাইলে আমার মা আসবে। তখনই শিমুল অবাক হয়ে পরাগের দিকে তাকিয়ে থাকে। তারপরে তুতুল বলতে থাকে, বর্দা ভাই সত্যের জয় ঠিক হয়, তুই ঠিক আমার বৌদি ভাইয়ের মূল্যটা বুঝতে পেরেছিস, তোর কথা শুনে আমি অনেক খুশি হয়েছি। তখনই এ কথা বলে তুতুল সোজা চলে যায় শিমুলের কাছে আর বলতে থাকে, বৌদি ভাই দেখেছো আমার দাদা কি বলছে, আমি না জানতাম যে দাদা একদিন ঠিক সবটা বুঝতে পারবে, এখন দেখেছো দাদা ভাই ঠিক সবটা বুঝতে পেরেছে আর নিজের ভুলও বুঝতে পেরেছে। তখন শিমুল অবাক হয়ে যায় আর তখন তুতুল বলতে থাকে, আমি জানতাম যে সব ঠিক হবে বৌদি ভাই, সব ঠিক হবে। এই বলার পরেই পরাগ বলতে থাকে, এখন সবাই যাও, আমার অনেক ঘুম পাচ্ছে, আমার অনেক ঘুম পাচ্ছে, আমার অনেক পেনও হচ্ছে। এই বলে পরাগ ঘুমিয়ে পড়ে। তারপরে দেখা যাবে ওইদিকে মধুবালা অনেক আপসেট হয়ে বসে আছে। তখনই শিমুল আসে আর শিমুলকে দেখে মধুবালা বলতে থাকে, বৌমা তুমি এসেছো, আমার পরাগটা কেমন আছে গো বৌমা বলো না। ওই পলাশ তো এসে কিছুই বলল না। তখনই বিপাশা বলতে থাকে, মাসিমা পলাশ কি বলবে, পলাশ তো হসপিটালে গিয়ে আপনার বৌমাকে ফাঁসাতে চেয়েছিল, আপনার পলাশটা যেন অপারেশন না হয় সেটাই চেয়েছিল ও, কারণ শিমুল বন্ডে সাইন করেছিল, সেই জন্য পলাশ অনেক হামকি দুমকি করেছে আর শিমুলকে ওকে জেলে ঢুকানোরও চেষ্টা করছে পলাশ। তখন এই কথা শুনে মধুবালা চমকে যায় আর তখন সুচরিতা বলতে থাকে, হ্যাঁ মাসিমা আজকে আপনার ছেলেটা একমাত্র বেঁচে আছে এই শিমুলের জন্য, এই শিমুল যদি নিজে সাইন না করে আপনার ছেলের অপারেশন ব্যবস্থা না করতো তাহলে আপনার ছেলে আজকে বেঁচে থাকতো না, তাই আপনাকে বলতে বাধ্য হচ্ছি, আপনার ছেলেকে আজকে একমাত্র ফিরে পেয়েছেন এই শিমুলের জন্য। তখন মধুবালা অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন সুচরিতা বলে, হ্যাঁ আর সেই বৌমাকেই আপনার ছেলে বিভিন্নভাবে ফাঁসানোর চেষ্টা করেছে, কেন, কারণ শিমুল সেই বন্ডে নিজের ওয়াইফ পরিচয় দিয়ে সাইনটা করেছিল, হ্যাঁ ও অন্যায় করেছে, ও এক্স ওয়াইফ সেটা বলেনি, শুধুমাত্র ওদের ডিভোর্স হয়ে গেছে সেটা বলেনি কারণ আপনার ছেলেকে বাঁচানোর জন্য, আর সেটাকে ইস্যু করে পলাশ অনেক বড় হাঙ্গামা করেছে হসপিটালে, এমনকি হসপিটাল ম্যানেজমেন্টকেও কেস করার হুমকি দিয়েছে পলাশ, যেটা শুনে অবাক হয়ে যায় মধুবালা। আর তখন বলতে থাকে, এসব কথা শুনবো বৌমা আগে বলো না পড়া কেমন আছে। তখনই শীর্ষা বলতে থাকে, হ্যাঁ কাকিমা আপনার ছেলে, আপনি তো জিজ্ঞাসা করবেনই যে আপনার ছেলে কেমন আছে, আর শিমুল তো পরের মেয়ে, ওকে আপনার ছেলে যা ইচ্ছা তাই বলুক, তাতে তো আপনার কিছু যায় আসে না, আপনার ছেলে কেমন আছে সেটা তো আপনাকে জানতে হবেই। ঠিক তখনই শিমুল বলতে থাকে, থাক না এসব কথা, এসব কথা কেন বলছো বলো তো। তখনই পুতুল আর তীর্থ চলে আসে আর পুতুল বলতে থাকে, এ বৌ বৌ তুই এসেছিস, তুই এসেছিস, তোর জন্য আমার কত কষ্ট হচ্ছিল জানিস, তুই তুই এত দেরি করে কেন আসলি। তখন শিমুল বলে, পুতুল দি আজকে তো তোমার বিয়ে হয়ে গেছে বলো, আর আমি তো তোমার দাদার ওখানে ছিলাম, তুমি তো সেটা জানো তাহলে। তখন পুতুল বলতে থাকে, হ্যাঁ বউ তুই তো আজকে থাকবি তো, বল আজকে আমার সাথে থাকবি তো। তখন শিমুল বলতে থাকে, পুতুল দি আজকে না তোমার বাসরাত, তাই তুমি আজকে তীর্থদার সাথেই শুয়ে পড়ো ঠিক আছে। তখন মধুবালা বলতে থাকে, তোমরা নেই আজকে তো বাসর জাগার কথা ছিল, কিন্তু সেটা তো হলো না বৌমা। তখন তুতুল বলতে থাকে, আমরা নেই সেটা কি করে হবে কাকিমা। তখন মধুবালা অবাক হয়ে থাকে আর তীর্থ শিমুলকে বলতে থাকে, শিমুল
এখন পরাগদা কেমন আছে? তখন শিমুল বলে আউট অফ ডেঞ্জার। তখন এটা শুনে খুশি হয়ে যায় মধুবালা, তীর্থ সহ সবাই। তারপরেই মধুবালা বলতে থাকে, আমার পরাগটা সুস্থ হয়ে যাবে তো বৌমা, তুমি বলো না তোমার মুখ থেকে। তখন শিমুল বলে, হ্যাঁ মা, তোমার ছেলে সুস্থ হয়ে যাবে, ও সুস্থ হয়ে গেছে। তখনই তুতুল বলতে থাকে, জানো কাকিমা একটা কথা, তোমাদেরকে না বললেই নয়, কি বিপাশাদি বলো? তখন বিপাশা বলতে থাকে, হ্যাঁ। পরাগের জ্ঞান ফেরার পরে পলাশ পরাগকে অনেক উল্টাপাল্টা কথা বলে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু আজকে আর কাজ হয়নি। সে আমাদের কথাগুলোই বিশ্বাস করেছে, আমরা যা বলেছি সেটাই বিশ্বাস করেছে, আর পলাশকে উচিত কথাও শুনিয়ে দিয়েছে, তাই তো দাদা ভাইয়ের আর ভালো লাগেনি। তখন তুতুলের মুখে সবাই এই কথা শুনে তো খুশি হয়ে যায়। আর তখন তুতুল বলতে থাকে, জানো তো বর্দা ভাই অনেক ভালো হয়ে গেছে, অনেক ভালো হয়ে গেছে। তখনই তুতুলের মা বলতে থাকে, ভালো হয়ে গেলেই ভালো, আমি অনেক খুশি হয়েছি, বিশ্বাস কর দিদি গো। তোমার মুখের দিকে তাকালো ভগবান, না হলে তোমার ছেলেটা তো এরকম ছিল না শুরুতে, ওই পলাশ আর ওর বউ এদের ইন্ধনেই তো এগুলো হয়েছিল, না হলে তো পলাশটা শুরুতে এরকম ছিল না, এখন সব ঠিক হয়ে যাক এটাই চাই। তখনই তুতুল বলতে থাকে, হ্যাঁ বৌদি ভাইয়ের নামে কত প্রশংসা করলো, কত ভালো ভালো কথা বললো জানো তো। তখন এই কথা শুনে খুশি হয়ে যায় মধুবালা। তারপরে তীর্থ সে শিমুলকে বলতে থাকে, শিমুল। তখন শিমুল বলে, হ্যাঁ তীর্থদা। তখন তীর্থ বলে, জানো তো তোমাকে তুমি বলে আজকে এত কিছু পেরেছো, না হলে কিছুই সম্ভব হতো না। তখন শিমুল বলে, তীর্থদা কী যে বলো না তুমি। তখন তীর্থ বলতে থাকে, হ্যাঁ আসলেই তুমি বলে আজকে এত কিছু সম্ভব হয়েছে, না হলে এত কিছু কোনো দিনও সম্ভব হতো না। তুমি যা করেছো অনেক বড় করেছো, তোমাকে কৃতজ্ঞতা দিলেও জানালেও সেটা আমাদের কাছে কম হবে। তখন শিমুল বলতে থাকে, তীর্থদা আমার পুতুল দিনা খুব ভালো জানো তো, ও যাকে ভালোবাসে তার সাথে না একদম আটকে যায়। তোমার বৌদি জানি সে পছন্দ করে না পুতুল দিকে, তারপরও সে যদি পুতুল দিকে ভালোবাসা দেয় না দেখবে যে পুতুল দি তার কেনা গোলাম হয়ে থাকবে। তখন তীর্থ বলতে থাকে, আমি জানি তো, সেজন্যই তো আমার ঘরণী করে ওকে নিয়ে যাচ্ছি। তারপরেই শিমুল বলতে থাকে, হয়তোবা সাধারণ কতগুলো মেয়ের মতো ওর অনেকগুলো গুণ নেই, কিন্তু ওর মধ্যে যা গুণ আছে সেগুলোও কিন্তু অনেক মেয়ের মধ্যে থাকে না। তখন তীর্থ বলে, জানি শিমুল, তাই তো ওর গুণগুলোকে আমি সবার সামনে নিয়ে আসার জন্যই ওকে আমার করে নিলাম। আমি জানি পুতুলের একদিন অনেক নাম হবে, আর সারা দুনিয়া জানবে পুতুলের নাম, পুতুল সবাইকে একদিন নিজের পরিচয় বলতে পারবে, আর সবার কাছে অনেক ভালো হয়ে উঠবে। তখন এই কথা শুনে মধুবালা খুশি হয়ে যায়। আর শিমুল বলতে থাকে, তীর্থদা তুমি অনেক ভালো মানুষ সত্যি কথা। তখন মধুবালা বলতে থাকে, বাবা তোমাকে যে আমি কি বলবো, বিশ্বাস করতে পারবে না, তোমার মতো এত ভালো ছেলে যে আমার পুতুলের কপালে হবে সেটা আমি কোনো দিনও ভাবিনি গো। আর সে পুতুলটাকে তো সবাই সবসময় অবহেলা করতো, একমাত্র বৌমা আসার পরে বুঝতে পারলাম যে ওকেও কেউ ভালোবাসতে পারে, আর তারপরে তো তুমি ওর জীবনে আসলে আর সব কিছুই পাল্টে দিলে। তখন তুতুলের মা বলতে থাকে, হ্যাঁ গো দিদি তোমার কপালের জোর আছে, না হলে পুতুলের এত সুন্দর জামাই হয়? তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়, আর ওইদিকে পুতুলও অবাক হয়ে শুনতে থাকে। তারপরে পুতুল শিমুলকে বলতে থাকে, এ বউ কালকে তো আমি চলে যাব, তুই আসবি না, তুই থাকবি না? তখন শিমুল বলতে থাকে, হ্যাঁ পুতুল দি তুমি কালকে চলে যাবে, আমি আসবো না সেটা হয়, আমিই তো তোমাকে সাজিয়ে দেবো সুন্দর করে। তখন পুতুল মধুবালাকে গিয়ে বলতে থাকে, এই বুড়ি বুড়ি, মেয়েটা যে এত কষ্ট করে তোর ছেলেকে বাঁচিয়ে আসলো, তুই ওকে খাওয়াবি না? তোর কি একটুও মনে নেই ও পরের মেয়ে বলে? তখনই মধুবালা বলে, হ্যাঁ হ্যাঁ খাওয়াবো তো, সব ব্যবস্থা করা আছে। তখন শিমুল বলতে থাকে, না না আমি খাবো না, এখন কিচ্ছু খাবো না, খেতে ইচ্ছে করছে না। তখন বিপাশারাও বলে, হ্যাঁ আমি কিচ্ছু খাবো না, এখন কিচ্ছু খেতে ইচ্ছে করছে না মাসিমা। তখন তুতুলের মা বলে, এটা কেমন কথা, তোমাদের জন্য তো খাবার তুলে রাখা হয়েছে, তোমরা কেন খাবে না বলো তো? তখন শিমুল বলতে থাকে, না আসলে আমাদের তো অনেক তাড়া আছে বলো, ওখানে যেতে হবে, তাই এখন আর কিছু খেতে পারবো না। তখন মধুবালা বলতে থাকে, বৌমা তুমি বলো না আমার ছেলেটা ভালো হয়ে যাবে তো? তখন শিমুল বলে, হ্যাঁ মা ও একদম ঠিক হয়ে যাবে, চিন্তা করবে না। তখন বিপাশা বলতে থাকে যে ওর পায়ে একটা, তখনই শিমুল বলতে থাকে, না আসলে অনেক ইঞ্জুরি হয়েছে তো, তাই একটু একটু সমস্যা আছে, ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, ধন্যবাদ।